ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকায় নৌবন্দরের সাথে শহরের যোগাযোগের একমাত্র সড়কটি দেখে বোঝার উপায় নেই, একসময় ইটের সোলিং বসানো ছিল। বহু আগেই ইটের অস্তিত্ব চলে গিয়ে 1 কিলোমিটার সড়কের পুরোটাই খানা খন্দ আর গর্তে ভরা। ফলে নৌবন্দর থেকে প্রতিদিন পণ্য নিয়ে হাজারো যানবাহন দেশের বিভিন্ন স্থানে চলাচলে পড়ছে ঝুঁকিতে। অবস্থা এতটাই বেহাল যে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। এতে মালামাল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, বাধ্য হয়ে ব্যবসা বন্ধ রেখেছেন অনেকে। এতে অনেক প্রতিষ্ঠানও বন্ধ হওয়ার পথে আর বেকারত্বের ঝুঁকিতে কয়েক হাজার শ্রমিক। সড়কটি দিয়ে চলাচলের নর্থ চ্যানেল ও ডিক্রির চর ইউনিয়নের কয়েক হাজার মানুষও চরম বিরোপ মনায়। তিনবিঘাট থেকে আপনারা জানেন যে সরকার প্রতি বছরে প্রায় 1.5 কোটি টাকার মতো রাজস্ব নেয়, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য যে গাড়ি ঘোড়া চলার যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ খারাপ, খুবই দুর্বিষহ অবস্থা আমরা জীবনযাপন করতেছি। আমরা আশা করি যে অতি শীঘ্রই এই রাস্তাটা সংস্কার হবে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর নৌবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও সড়কটি সংস্কারে নেই কোনো পদক্ষেপ। সড়ক বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের রেষারেষিতে সংস্কার হচ্ছে না বলে দাবি তাদের। এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কথা বলতে রাজি না হলেও সড়কটি সংস্কারে দ্রুতই উদ্যোগ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর। এর মাটির রাস্তা দিয়ে আমরা একটা বিকল্প সড়ক নির্মাণ করার চিন্তা ভাবনা করতেছি, সেক্ষেত্রে তখন জনগণ সুবিধাটা পাবে। নৌবন্দরটিকে সচল রাখতে দ্রুতই সড়কটি সংস্কারের দাবি বন্দর সংশ্লিষ্ট সহ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।